একদম সেম টু সেম ওর মনে ডান্স সারাকে এখানে খুব ভালো লেগেছে কুলি নাম্বার ওয়ান তো সময় মনে হয় ভালোই চলেছিল আমরা আশা করতে পারি এই মুভিটা অনেক ভালো অনেক ভালো কুলি হিসেবে সে খুব প্রাউড নিজেকে প্রেজেন্ট করতেছে কি স্বাগতম সবাইকে আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আজকে আমরা দুই বোন হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আমি বিট আর হচ্ছে দীপ আর আজকে আমরা নতুন আর একটা ভিডিও দেখব ভিডিওটি হচ্ছে কুলি নাম্বার ওয়ান আর এটা হচ্ছে কুলি নাম্বার ওয়ান মুভির ট্রেইলার আর মুভিটি রিলিজ হচ্ছে 25শে ডিসেম্বর যদিও বা মুভিটি হচ্ছে পুরাতন একটি মুভির রিমেক আর এখনকার মুভিতে আছে বরুণ ধাওয়ান সারা আলী খান আর বরাবরের মতো মনে হয় এবারও ডেভিড ধাওয়ান ছবিটির ডিরেক্টর পুরনো মুভিতে অভিনয় করেছিল গোবিন্দ এবং কারিশমা কাপুর তো চলুন আমরা সবাই মিলে নতুন এই মুভির ট্রেইলারটি দেখে আসি আশা করি আমাদের সাথে আপনারাও এনজয় করবেন মুভিটির ট্রেইলারটি দেখতে मैं ये चाहता था कि मेरी बेटी को हिंदुस्तान का सबसे रिच हस्बैंड मिले उसने उसे हिंदुस्तान का रिची रिच हस्बैंड दिया है इसके पास एशिया का सबसे बड़ा पोर्ट बुर्ज खलीफा इसका है ओह माय गॉड बुर्ज खलीफा और नहीं व्हाइट हाउस भी खरीद ले तुमको मालूम किससे बात करता है कितने सिंगापुर का राजा महेंद्र प्रताप का बेटा कुंवर राज प्रताप सिंह सिंगापुर राजा सेक्रेटरी एटीएम का फोन है एटीएम अंबानी ट्रंप मोदी कॉन्फ्रेंस एक मुंबई का बंगलो दिखा दीजिए बस शाओ शिमा शोगी शामाशी जूस की माकी मतलब हमारा जूस किम का बंगला आके देखना मामा जी मेरे साथ ही रहेंगे कहीं नहीं जाएंगे माँ का घोंसला छोड़ के भांजी के घोंसले में रहना चाहते ना इंस्पेक्टर ये अपना चुड़वा भाई है कंप्लेन किया डोपे वाली के खाली में चुड़वा भाई का तो मुझे फैशन मारा पड़ेगा तो पहले एक और लड़की लेके आया वो मेरी बेटी और एक और लड़की लेके आया यू जॉली यंग मैन वो भी मेरी बेटी दूसरा वरुण द डॉग्स मैन जुड़वा आउट ऑफ द बॉक्स मैन ओ बड़ी डिप्लॉयिंग लड़की फसाई मम्मी कसम मैं तो गया टाई आपने कभी उनको एक साथ देखा है एक जाता है तो दूसरा आता है दूसरा जाता तो पहला आता है वो सिर्फ कुली है कुली है कुली है वो कुली है कुली है ये दुनिया मेरा घर है स्टेशन मेरा अड्डा जब मन करे आ जाना राजू मेरा नाम है और प्यार से लोग मुझे बुलाते हैं कुली नंबर वन कोई शक ए कुली मैंने पहले कहीं देखा है आपको मैं नौजवानों की दिल की धड़कन हूँ रातों की रानी हूँ व्हाट से मैन मेरे साथ तो भाल नहीं लग रहा अरे तो चुगले चुगले चल बे धड़की তো আশা করি মুভি ট্রেলারটি আপনাদের পছন্দ হয়েছে আর মুভিতে যেটা মনে হলো যে এখানে একটা পুরানো মুভিটার একদম সেম টু সেম আমার কাছে যেটা মনে হয়েছে আবার নতুন কলাকৌশলী নিয়ে এটাকে তৈরি করা হয়েছে আর আমার মনে হয় যে বরুণ ধাওয়ানের অভিনয় কিন্তু মোটামুটি সবাই পছন্দ করে আর ভালোই হবে হয়তো বিশেষ করে বরুণ ধাওয়ানের ডান্স হ্যাঁ এটা বলতে হবে না বরুণ ধাওয়ানের ডান্স কিন্তু সবাই আসলে খুব পছন্দ করে আর আমার কাছে মনে হয়েছে যে সারাকেও এখানে খুব ভালো লেগেছে তার কমেডি যে মানে তার যে চাহনি বা কমেডি করার যে ব্যাপারগুলো তার ফেসের মধ্যে ওগুলো খুব সুন্দর করে ফুটে উঠেছে
আর পরেশ রাওয়ালকে তো আমার সেরকম ভালো লাগে, তো ওনাকে দেখে আমার খুব ভালো লেগেছে এই মুভিতে। আর কমেডি মুভি যেহেতু, সেহেতু মনে হয় মুভিটা খুবই সবাই এনজয় করবে। আর কুলি নাম্বার ওয়ান তো ওর সময় মনে হয় ভালোই চলেছিল, আর এখন হয়তো বা নতুন রিমেক মুভিটা অনেক ভালো চলবে। আমার কাছে মনে হয়েছে ওই সিনটা খুব ভালো ছিল, যে বরুণ ধাওয়ান হচ্ছে কুলির একটা এ করতেছে, আর ওই সময় পরেশ রাওয়ালের সঙ্গে যে তার মুখোমুখি দেখাটা হয়েছে, সে খুব প্রাউডলি তার মানে কুলি হিসেবে সে খুব প্রাউডলি নিজেকে প্রেজেন্ট করতেছে, কিন্তু পরবর্তীতে যখনই ঘুরে দাঁড়ালো তখনই দেখা গেল ভেতরে তার ভয়টা কতটা ভয় কাজ করতেছে। হ্যাঁ, শ্বশুর বলতে এখানে মনে হচ্ছে যে গার্লফ্রেন্ডের শ্বশুর হয়েছে কিনা আই ডোন্ট নো, কিন্তু মনে হচ্ছে যে গার্লফ্রেন্ডের বাবা সম্ভবত এটা দেখে সে কিন্তু বেশি ঘাবড়ে গেছে। এই জায়গাটা খুব ভালো লেগেছে। আর হচ্ছে যে মামার একটা সিন ছিল না, যে মামাও সঙ্গে যাবে, এতদিন মায়ের কাছে ছিল এখন ভাগ্নির কাছে থাকবে। আসলে আমাদের মধ্যে অনেক বিয়ের ক্ষেত্রে দেখা যায় যে যখন বিয়ে হয় তখন কিন্তু যে পরিবারের একজনকে মেয়ের সঙ্গে পাঠায়, যে আসলে ওই বাসাতে যে তার একা একা লাগবে নতুন জায়গায় তাকে মানায় নেওয়ার জন্য একজনকে সঙ্গে দিয়ে দেয় পরিবারের। তো আমার কাছে এখানে সেরকমই একটা মনে হচ্ছে যে এখানে মামাই যাচ্ছে তার সঙ্গে, তো এটা খুব, কিন্তু মামা নর্মালি যায় না, কিন্তু যায় কিন্তু কোনো মহিলা বা ভাই ছোটো ভাই এরকম কেউ যায়, তো সেক্ষেত্রে মামাকে পাঠানোটা আমার কাছে অনেকটা হাস্যকর মনে হয়েছে। যাই হোক, ওভারঅল আমার কাছে ভালোই লেগেছে, তো আশা করি আপনাদেরও ভালো লেগেছে এই নতুন ট্রেইলারটি। আর 25শে ডিসেম্বর অ্যামাজন প্রাইমে মুভিটি রিলিজ হবে, তো আশা করি যারা দেখতে চান কুলি মুভিটি তারা অবশ্যই এনজয় করবেন, দেখবেন। আশা করি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আমাদের সঙ্গে বসে আপনারা আর কী কী ধরনের ভিডিও দেখতে চান তা অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।